সকালের খবরে আপনাদের দেখিয়েছিলাম যে দিলীপ ঘোষের উপর আক্রমণ করেছে শাসক দল, এমনটাই বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে। সময় কিছুটা গড়াতে না গড়াতেই একেবারে অন্য ছবি গাইঘাটা, যেখানে উল্টো ছবি বলা যেতে পারে, যেখানে বিজেপি আক্রমণ করেছে তৃণমূল নেতার উপর, এমনটাই মনে করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা সেই ছবি দেখে নেব ঠিক কি হয়েছিল। গাইঘাটা তৃণমূল অঞ্চল সভাপতির উপরে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে, গ্রেপ্তার অভিযুক্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক ঘোষ বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তার পেট্রোল পাম্পে যাওয়ার সময় আমকোলা এলাকায় তার উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন শৈলেন ঘোষ নামে এক ব্যক্তি। কার্তিক বাবুর মাথায় দা দিয়ে কোপ মারতে গেলে তিনি হাত দিয়ে ধরে ফেলেন। শৈলেন ঘোষ বিজেপি সমর্থক বলেই জানা গেছে তিনি এলাকায় নানা দুষ্কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। শৈলেন ঘোষের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কার্তিক বাবু। অভিযোগ পেয়ে শৈলেন ঘোষকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানা পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। আমি প্রতিদিনের মতো আজকেও মর্নিং ওয়াকে গেছিলাম। মর্নিং ওয়াক থেকে ঘুরে এসে আমার বাড়ি আসি। বাড়ির থেকে পাম্প আসি, আমার পেট্রোল পাম্প আছে বাড়ির থেকে 100 থেকে 150 মিটার দূরে। আস্তে আস্তেই ঠিক পেট্রোল পাম্প এবং বাড়ির মাঝামাঝি একটা জায়গায় একটা বাড়ির থেকে অনেক খিস্তে খিস্তা দিচ্ছিল। আমি তাকাইও নি ওদিকে, চলে আসছিলাম কাকে না কাকে দিচ্ছে বেশ কিছুটা। আর ওই বাড়ি ছাড়িয়ে চলে আসার পরেই পেছন দিক থেকে এই শৈলেন ঘোষ তার নাম, হ্যাঁ, সারাদিন গাঁজা টাজা খেয়ে গ্রামের অত্যাচার চালাই, হঠাৎ করে পেছন দিকে দাঁড়িয়ে তাড়া করে খিস্তি দিয়ে তাড়া করছে দেখি। আমি দাঁড়িয়ে গেলে একটা মহিলা বলল, দাদা তুমি পালিয়ে যাও নাহলে হয়তো কেটে কুটে দেবে। কোনো ঠিক নেই, ও দৌড়ে আসছিল। আমি পাম্প আর ওখান থেকে 50 মিটার দূরে, আমি পাম্পে ওখানে সিসি ক্যামেরারও ব্যবস্থা আছে, আমি ছুটে চলে আসি। ছুটে আসলে ও আর আগে পর্যন্ত আসে না। ওখান থেকে অনেক গালিগালাজ খিস্তি দাঁড়িয়ে করতেই ছিল। আমি পুলিশকে খবর করি, পুলিশ গিয়ে আপাতত লক আপ করেছে। আমি থানাতে এফআইআরও দায়ের করেছি।